একটি পরিবারে পিতামাতার যতটুকু অবদান রয়েছে, বড় ছেলের অবদানও কোনো অংশে কম নয়। অল্প বয়সে পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেওয়া, সামান্য একটু রোজগারের জন্য হাসি মুখে অক্লান্ত পরিশ্রম করা, হাজারো কষ্টের মাঝে এক রাশ হাসি দিয়ে বলা আমি ভালো আছি, নিজের সব কিছু বিসর্জন দিয়ে প্রিয়জনদের সুখে রাখা, লেখাপড়ার পাশাপাশি পার্ট টাইম জব করে নিজের খরচ চালানো, পুরনো ছেড়ে ফেরা শার্ট প্যান্ট পরে জীবনের একটা অংশ পার করে দেওয়া। বড় ছেলে মানেই হলো সেই, নিজের মনের কষ্ট মুখ পর্যন্ত আসার আগে জীবন শেষ হয়ে যাওয়া। বড় ছেলে মানেই হলো সেই, জীবনে যাই হোক না কেন নিজেকে কখনো ভেঙে না পড়া। উৎসব অনুষ্ঠানে নিজে কিছু না কিনে পরিবারের ছোট ভাই বোনদের জন্য কিনে দাও, অবশিষ্ট টাকা বাঁচলে নিজের জন্য কেনা, নিজের আনন্দ উল্লাসগুলোকে ত্যাগ করে বাবার কিছু টাকা বাঁচিয়ে দেওয়া। পরিবারের বড় ছেলে মানেই হলো তাদের চোখে কখনো জল আসতে নেই, তাদের চোখে জল আসতে মানা, নিজের চাওয়া পাওয়াগুলোকে মাটি দিয়ে প্রিয়জনদের চাওয়া পাওয়াগুলো পূরণ করা, বেকারত্বের ডিপ্রেশনে হতাশা না হওয়া। বড় ছেলে মানেই হলো পরিস্থিতির শিকার হয়ে নিজের ভালোবাসার মানুষটিকে অন্যের হয়ে যাওয়া দেখা, আর বুকের মধ্যে এক রাশ কান্না নিয়ে সারা জীবন নীরবে চোখের জল ফেলে যাওয়া, হাজারো দুশ্চিন্তার মধ্যে সবাইকে আশ্বাস দেওয়া। বড় ছেলে মানেই হলো নিজের চাওয়া পাওয়াকে কবর দিয়ে প্রিয়জনদের চাওয়া পাওয়াগুলোকে পূরণ করা, ভাঙা স্বপ্নের টুকরোগুলো বুকের মধ্যে রেখে ভালো থাকার মিথ্যে অভিনয় করা, রাতে একা কেঁদে কেঁদে পালিশ ভিজিয়ে ফেলা, সকালে আবার সেই একই পথে চলা, হয়তো কালকের দিনটি ভালো যাবে সেই আশায় ফের ঘুমাতে যাওয়া। যারা পরিবারের বড় ছেলে শুধুমাত্র তারাই বুঝতে পারবে একজন পরিবারের বড় ছেলে কীভাবে নিজের জীবিকা নির্বাহ করে। দিন শেষে জীবনের শেষ প্রান্তে এসে আপনি অপরাধী, সবাই বলবে কী করেছেন তাদের জন্য।